এইখানে প্রচুর রোদ আর গরম, বাট তারপরেও আমার তো শুট করতেই হবে। এন্ড ওইদিকে আপনাদেরকে দেখাইছি আমি, ওইখানে জুস বানানো হয় আনারসের। এন্ড বেড়াতে আসছো? জি। এত দূর থেকে ঘুরতে আসছো? হাওয়া টিভি? জি না, বাতাস টিভি। আকাশে বাতাস টিভি উড়ে গেল। আই এম সো ফানি। ওকে, সিনে নেট কোইনছে হাজির হয়ে গেলাম সবার সামনে। আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে সিলেট সিটি থেকে একটু বাইরে, ঢাকা দক্ষিণ। আর বর্তমানে সিলেটে যেটা চলতেছে সেটা হচ্ছে আনারস বাগান। হ্যাঁ, সবাই জানেন ফেসবুক খুললেই আনারস বাগান, ইউটিউব খুললেই আনারস বাগান, তো সবাই ওই জায়গাটায় যাচ্ছে। বর্তমানে ওই প্লেসটা অনেক ভাইরাল, আর ওইটা হচ্ছে ঢাকা দক্ষিণ। সো আমি আজকে চলে যাচ্ছি ওই জায়গায়। আমার আসলে কল আসছিল মেসেঞ্জারে, সো আমি কেটে দিছিলাম ভিডিওটা, আবার স্টার্ট করছি, মানে ক্যামেরা অফ করে দিছিলাম। এটা হচ্ছে আমার 6 নম্বর শ্যুট, কজ আমি যতবারই ক্যামেরা অন করি আমার দাদি আমাকে হয় ডিস্টার্ব করে, নাইলে তোফা, নাইলে এখন কল আসছে এই রকম, মানে কি বলবো, আমি শ্যুটে লাগলেই সবার আমার দরকার হয়। তো যাই হোক, কল আসছিল মেসেঞ্জারে, সো কলটা শেষ করলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার আসলে এখনই বের হয়ে যেতে হবে, অ্যান্ড গাড়ি দাঁড়ায় আছে আমার বাসার সামনে। সো আমি এখন বের হয়ে যাবো, অ্যান্ড ফার্স্টে আমি চলে যাবো গোলাপগঞ্জ, দেন আমি যাবো হচ্ছে ঢাকা দক্ষিণ। এখনও কিছু খাই নাই, ওইখানে গিয়েই ব্রেকফাস্ট করবো। সো সবাই সাথেই থাকুন, বেশি কথা বলবো না, কজ আমার খুব খিদা লাগছে। আমি এখন যাই। গোলাপগঞ্জের এই রেস্টুরেন্টটাতে আসছি, আসলে এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট। আর এখানে ভাইয়া আমাকে চিনে, ভাইয়া আমার কত বছর আগে থেকে চিনে, একটু কইছে 3 বছর আগে থেকে আপনাকে চিনে। আমি গোলাপগঞ্জে আসি তাও আমার চিনেন সবাই, বুঝছেন, আমি যেন যাই সবাই আমার চিনে। আগে আপনি আমার অনেক খাওয়াইতা সম্পন্ন। সো এই ভাইয়া আগে সিলেটে ছিলেন একটা রেস্টুরেন্টে, এখন বর্তমানে এইখানে আছেন। ভাইয়া আমাকে আসার সাথে সাথেই চিনে ফেলছে, সো আজকেও খাওয়াবেন আমাকে অবশ্যই। থ্যাংক ইউ।
গাইস ফাইনালি আমি এখন আনারস বাগানে আছি তাই না আর ছোটমোটো একজন সিকিউরিটি গার্ডকে পাওয়া গেছে এখানে সিকিউরিটি গার্ড নি তুমি গীতা হতে তোমার মামার বাগান সো এখানে কি মানে প্রতিদিন মানুষ আসে ভিজিট করতে সারা বাংলাদেশ থেকে নাকি সিলেটের যে সব জায়গাগুলো থেকে আচ্ছা আচ্ছা তো তোমরা কি হোলসেল দাও আনারস আচ্ছা এটা কি সিজনাল আচ্ছা কতদিন থাকবে আর আচ্ছা তো আর এক সপ্তাহ থাকবে আপনারা চাইলে কেউ ভিজিট করতে পারেন তাই না তোমার নাম কি তা আচ্ছা জি হ্যাঁ তাইলে তোমায় তো পাওয়া যাবে এখানে আসলে সো এখানে আসলে আপনারা ওর সাথে দেখা করতে পারেন ও আপনাদেরকে ঘুরে দেখাবে আর কোনো প্রবলেম নাই তো না সপ্তাহ পাশে বাগানে যাব আমি প্রবলেম হবে না তো ওকে ওকে আর জুস ৫০ টাকা
প্রত্যেকদিন কি শুধু সিলেটের ভেতরে মানুষ আসে নাকি সিলেটের বাইরে? জানি না, আমাদের এই এই নামটা সিলেটের বাইরে বিস্তৃত হয়ে গেছে, প্রচুর মানুষ বাইরে থেকে আসছে। আনাসু বাইরে থেকে মানে সিলেটের মধ্যে সবচেয়ে বড় বাগান যেটা, হ্যাঁ এইটাই আমরা জানামত, এইটাই যেটা শুনেছি যে এইটাই এইচে বড় বাগান আর মনে হয় না। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসার। এইখানে প্রচুর রোদ আর গরম, বাট তারপরেও আমার তো শ্যুট করতেই হবে। অ্যান্ড ওইদিকে আপনাদেরকে দেখাইছি আমি, ওইখানে জুস বানানো হয় আনারসের, অ্যান্ড আনারসের কাসুন্দি দিয়ে একটা একটা আইটেম তৈরি করা হয়। এটা শুধু আপনারা এইখানেই পাবেন, সিলেটের মধ্যে আর কোথাও পাবেন না। ফ্রেশ ফ্রেশ আনারসের জুস খাইতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে। আর এদিকে হচ্ছে বাগান, আর এইদিকে হচ্ছে পার্কিং, অ্যান্ড এইদিকেও বাগান, এইদিকে যাইতে হবে। সো এখন আমি এইদিকে যাব অ্যান্ড বাগানটা ভিজিট করব, আপনাদেরকে আনারস বাগানটা দেখাবো। আর আমার সাথে আছে অফকোর্স তোফা, আমার বেবি বয়। সো সবাই সাথেই থাকুন, এখন আমরা বাগানে যাচ্ছি। সো এখন আমরা যাচ্ছি আনারস বাগানে, তো চলুন যাই। যাও ভাইয়া, কি বেড়াতে আসছো? নাম কি তোমার? আবু সাইদ জিহাদ। ও আচ্ছা আচ্ছা, আরেকজনের আমি একটু আগে আরেকজনের সাথে কথা বললাম, তোমার এই যে ওর নামও জিহাদ, তো তোমার বাড়ি কই ভাইয়া? বাদেশ্বর। আচ্ছা আচ্ছা, বেড়াতে আসছো? জি। এত দূর থেকে ঘুরতে আসছো? হাওয়া টিভি নি। জি না, বাতাস টিভি, আকাশে বাতাস টিভি। ওরে আই এম সো ফানি। ওকে, উনারা ঢং করতেছে, আমি একটু করলাম। সবাইয়া বাদেশ্বর কত দূর আমি আসলে জানি না, কোনানো বাদেশ্বর ও সামনে সামনে উনি তো তো বেশি দূর নাই, তুমি খান্দা থাকি আইছো। সবাইয়া কিলা লাগে বাগান দেখছো নি গুড়িয়া? আচ্ছা, সো আমার চ্যানেল দেখিও তুমি দেখবাইনি? আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ খেলা হবর ভাইয়া, ঘুরাতে আইসো নি আনাস বাগানো? আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো বাগান। অ্যান্ড আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো চলুন আপনাদেরকে আমরা ঘুরে দেখাই।
জি এটা কি শখে করছিলেন নাকি বিজনেসের জন্য আসলে আমরা শখের বশে করছিলাম আর এখন তো যেভাবে হইতেছে আলহামদুলিল্লাহ এখন ব্যবসার জন্য হচ্ছে জি এই প্লেসটা তো আপনার অনেক মানে ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশে আসলে বাংলাদেশে না অল ওভার ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে ভাইরাল হ্যাঁ অবশ্যই তা তো অবশ্যই আচ্ছা এই জায়গাটা মানে কত একর হবে এখানে আমরা আর 60 একর জায়গার মধ্যে আমরা এই বাগানটা করছি তো এটা কবে শুরু করেছিলেন আপনারা আমরা শুরু করেছিলাম 2019 এ नहीं आशा करी अपने भलो लेगे अनारस बागान ब्लग एखे अनेक मानुष अनेक रोद और एखान बेर हो जा टू टायर्ड सो हमें एखन चले जाब आमार बासाय सो आबार देखा होबे अन्य कोथाओ अन्य कोनो भिडियोते चलते सबाई भालो थाकुन सुस्थ थाकुन बाय टेक केयर लव यू ऑल